পরিবারের কাছে ফিরলেন ইউক্রেনে আটকে থাকা দুর্গাপুরের তিন তরুণী ডাক্তার বড়ুয়া। ইউক্রেনে আটকে থাকা ভারতবর্ষের নাগরিক সহ পড়ুয়াদের দেশে ফেরাতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন কেন্দ্রীয় সরকার। বেশ কয়েক হাজার পড়ুয়াদের ইতিমধ্যে দেশে ফেরত আনতে সক্ষম হয়েছে ভারত সরকার। তেমনই বুধবার বিকেলে দুর্গাপুরে আটকে থাকা তিন ডাক্তারি পড়ুয়াকে নিজেদের বাড়িতে ফেরাতে সক্ষম হলো সরকার। ইউক্রেনে আটকে থাকা দুর্গাপুরে নেহা খান, জিন্নাত আলম ও বিপাশা সাও বুধবার দুর্গাপুরে নিজেদের পরিবারের কাছে ফিরলেন। অনেক আমি 10 দিন ধরে ওয়েট করছিলাম আমাদের বন্ধুদের সঙ্গে। আমি আপিল করছি গভর্নমেন্টকে কি আরো যারা বন্ধুরা ওখানে ফাঁসি আছে ওনাদেরকে রেস্কিউ করা হয় জলদি জলদি থেকে জলদি। We are very thankful to our government and to our CM and to other staffs who like helped us so much and they are facilitating us till now. Like we don't face any problem after crossing the border and we are very thankful to our media also who reached our voice till the government. Thank you so much. First we want that all the people who are still stuck there, they come back home safely. And obviously we want to support Ukraine because we are building a career over there. So we want the tensions to get over as soon as possible. बहुत ज़्यादा खुश है, मतलब ऐसा नहीं लग रहा था कि मम्मी पापा वापस मिल पाएंगे। वहाँ का परिस्थिति क्या था? बहुत ज्यादा बुरा, बहुत ठंड था वहाँ पे। हम लोग को बॉर्डर क्रॉस इतना रश है, वहाँ पे फायरिंग हो रही है बॉर्डर पे मतलब वहाँ पे फिजिकल वो टॉर्चर भी कर रहे हैं, लात वात मार रहे हैं। बहुत ज्यादा गंदा कंडीशन है वहाँ पे बॉर्डर्स पे। तो आई जस्ट एक रिक्वेस्ट कि इंडियन गवर्नमेंट उन लोगों को जल्द से रेस्क्यू कर ले वहाँ से। बिल्कुल नहीं, बहुत डर लग रहा था। ऐसे लग रहा था ना जैसे टेंशन क्रिएट हो रहे थे वहाँ पे। प्रेजेंट हर बच्चे ने एक बार तो सोचा ही होगा कि इससे अच्छा यहीं पे हमने कुछ সূত্রের খবর, এদিন বিকেল 3:30 নাগাদ দিল্লি থেকে বিমানে অন্ডাল বিমান বন্দরে ফেরেন। দুর্গাপুরের মহকুমা প্রশাসন বিমান বন্দর থেকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হলো তাদের। অন্ডালের বিমান বন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ গড়ই, পুরমাতা ধৃতি ব্যানার্জি জালান সহ একাধিক প্রশাসনের অধিকারীরাও। এছাড়া উপস্থিত ছিলেন পড়ুয়াদের পরিবারের সদস্যরাও আসেন তাদের স্বাগত জানাতে। স্বস্তি তো আসলে স্বস্তি তো আছেই, আনন্দ হচ্ছে খুব। কারণ তারা যেভাবে বাচ্চারা বাংকারের মধ্যে কান্নাকাটি করছিলেন, জল নেই, খাবার নেই, তাদের যে ভিডিওগুলো দেখছিলাম আর খুব কষ্ট পাচ্ছিলাম যে আমার বাচ্চা যদি হতো কী হতো। আর সেই মানুষ হতে ভেবে পড়ে আমার ওরকম বাচ্চা বড় আছে, আমার ওরকম মেয়ে বড় আছে, তো সেটা ভেবে পড়েই আমি ছুটে গিয়েছিলাম তাদের বাড়িতে। এমনি বসে আছেন না, বাড়িতে গেছিলাম, আমাদের রুমকি ঝুমকিতে বাড়িতে গিয়েছিলাম, আর ফিরে এসে পড়েছি সঙ্গে সঙ্গে চিঠি করেছিলাম প্রাইম মিনিস্টারকে, গৃহমন্ত্রককে এবং আমাদের এখানকার সাংসদ আলু আলিজিকে। আমার চিঠি পাওয়ার পর আলু আলিজি চিঠি করেছিলেন গৃহমন্ত্রককে, আর সেই চিঠি পাওয়ার পরে মোদিজি যে চেষ্টা করেছেন, আপনারা চেষ্টা করছিলেন, আর সত্যিকারে যে ফিরে আসছে দেশে, দেশের বাচ্চারা, দেশের মানুষরা ফিরিয়ে আনছেন। এবং আজকে মোদি ভাষণে বলেছেন ভারতবর্ষের একজন মানুষের পড়ে থাকবে না, সব রকম চেষ্টা হচ্ছে। শুধু তাই নয়, চার চাঁদের মন্ত্রীকে পাঠিয়েছেন, উনি ওখানে পাঠিয়েছেন দেখাশোনার জন্য, খবর নেওয়ার জন্য, কাজ করে নিয়ে আসা, ফিরে আনার জন্য। তাই মোদি ধন্যবাদ জানাবো এবং আলোজি ধন্যবাদ জানাবো। এবং আমরা খুশি আছি, আনন্দে আছি যে দুর্গাপুরের চার সন্তান ইতিমধ্যে দুজন এখন এই ফ্লাইটে আসছেন, আর দুজনে হয়তো কালকে হয়তো ফিরবেন ঝুমকি ঝুমকি। তা আমরা এই দুর্গাপুরের যারা মেয়েরা এবং যারা ফিরছেন আমরা খুব খুশি, খুব মানে আনন্দে আছি। এবং সেই সময় বাবা বলছি আলোজিকে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাবো। প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশ, এই বিশ্বাস রেখেছেন ভারতবর্ষের মানুষের এবং দুবার আমাদের, আমরা খুব ধন্যবাদ। দেখুন ঠিক বাংলা সরকার এদের পাশে আছে এই পরিবারে। এবং দিদি, অনেকদিন আগের থেকেই মোদী সরকারকে অ্যালার্ট করছিল যে বাচ্চাগুলোকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো। প্রচুর ভারতীয়, প্রায় 20,000-এর বেশি ভারতীয় ইউক্রেনে আটকে আছে এবং তার অনেকে কষ্ট করে তারা পোল্যান্ড বা অন্য সীমান্তে পৌঁছাবার চেষ্টা করছে। তো আমাদের সৌভাগ্য যে আমাদের তিনটি বাচ্চা আজকে রিটার্ন আসছে। তার আগেই রিটার্ন এসছে, তারা দিল্লিতে ছিল, তারা দিল্লিতে থেকে অন্য বাচ্চারা যাতে রেস্কিউ করা যায়, প্রেসকে এবং গভর্নমেন্টকে তারা হেল্প করছিল, চেষ্টা করছিল। আমাদের সৌভাগ্য, ভগবানকে অনেকরকম দোয়া যে তারা ফিরে আসছে, আমরা তাদের শুভকামনা করছি এবং তাদের পরিবারের সঙ্গে দাঁড়াবার দেখা করার জন্য আমাদের এখানে আসছে। আনন্দিত কি এখন আসছে, বাস এটাই খুব খুশি, আনন্দ হয়ে গেছি। সরকারকেও ধন্যবাদ দিচ্ছি, দুটোই সরকারকে, রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকারকে, ওদেরকে ফিরে
এনেছেন তার জন্য বহুত বহুত ধন্যবাদ জানাচ্ছি আমি আর ওরা এসেছে বহুত খুশি আগে দু তিন দিন আমরা খুব চিন্তায় ছিলাম কিন্তু আর ছেলেগুলো যে আছে ওখানে ফেসে আছে এটা খারাপ লাগছে আমাদেরকেও মেয়ে বলছিল আমার এরকম ব্যাপার আছে একজন ছেলে মারা গেছে কালকে ওটা নিয়ে একটু বেশি খুশিটা হচ্ছে না অনেক এক্সাইটেড আমরা কি বলবেন ভারত সরকারকে অনেক অনেক ধন্যবাদ বলবো আমরা আর আমাদের এমএলএ বাবু এসেছেন ওনার ধন্যবাদ আর যত আপনাদের মিডিয়া আছে তাদের অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ আপনারা অনেক অনেক কিছু করেছেন বলে আমার মেয়ে আজকে বাড়ি ফিরছে